বয়সের ভারে নুয়ে পড়েছেন হাতে মালিক। স্থানীয়দের ধারণা, ইউনিয়নের সর্বোচ্চ বয়স্ক ব্যক্তি তিনি। ওই বৃদ্ধের দাবি তার বয়স 121 বছর। লাঠিতে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন। শরীরে আগের মতো শক্তি নেই, কাজ করার মতো বল পান না তিনি। বাড়ি থেকে মসজিদ, আর ভালো লাগলে বাড়ির সামনে নাতি নাতনিদের সঙ্গ দেওয়া। বয়সটা যেন পরনির্ভরশীলতায় পৌঁছে দিয়েছে। সরকারি নির্দেশনায় বয়স্ক ভাতা পেতে সর্বনিম্ন 65 বছর বয়সসীমা ধরা হলেও দ্বিগুণ বয়সেও বয়স্ক ভাতা পাচ্ছেন না ওই বৃদ্ধ। হাতেমালি টাঙ্গাইলের দেলুদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের চিনাখোলা গ্রামের মৃত নসের মন্ডল ও মৃত ময়রি বেগমের সন্তান। তার ঘরেও রয়েছে 6 মেয়ে 5 ছেলে। এই বয়সেও তিনি মসজিদে নামাজ আদায় করেন ও আজান দেন। বৃদ্ধ বয়সে তার আক্ষেপ, এখনও তিনি বয়স্ক ভাতা পাননি। প্রথমে দীর্ঘদিন তিনি চৌকিদারের পেছনে ঘুরেছেন ভাতার জন্য। জানতে পারেন চৌকিদারের এ দায়িত্ব না। পরে পাথরাইল ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য চেয়ারম্যানের সাথে একাধিকবার যোগাযোগ করেও কোনো লাভ হয়নি। তার প্রশ্ন, আর কত বয়স হলে আমি বয়স্ক ভাতা পাব? জাতীয় পরিচয়পত্রে তার জন্মসাল 1913 অনুযায়ী তার বর্তমান বয়স 106 বছর। স্থানীয় শত বছরের একাধিক বৃদ্ধ জানিয়েছেন তার বয়স আরও অনেক বেশি হবে। তবে হাতেমালির দাবি তার বয়স 121 বছর। এলাকার এই বয়োজ্যেষ্ঠ হাতেমালি বয়স্ক ভাতা না পাওয়ার সমালোচনা করেছে স্থানীয় জনপ্রতিনিধিরা। বয়স্ক ভাতা কর্মসূচি বাস্তবায়ন নীতিমালায় উল্লেখ রয়েছে, সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে, জন্ম নিবন্ধন জাতীয় পরিচিতি নম্বর থাকতে হবে, পুরুষের ক্ষেত্রে সর্বনিম্ন 65 বছর এবং মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন 62 বছর হতে হবে। প্রার্থীর বার্ষিক গড় আয় অনূর্ধ্ব 10,000 টাকা হতে হবে। বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে। এছাড়া ভাতাপ্রাপ্তির অযোগ্যতার ক্ষেত্রে সরকারি কর্মচারী পেনশনভোগী হলে, দুস্থ মহিলা হিসেবে ভিজিটি কার্ডধারী হলে, অন্য কোনোভাবে নিয়মিত সরকারি অনুদান বা ভাতাপ্রাপ্ত হলে, কোনো বেসরকারি সংস্থা বা সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান হতে নিয়মিতভাবে আর্থিক অনুদান বা ভাতাপ্রাপ্ত হলে, ভাতাপ্রাপ্তির সবগুলো যোগ্যতা থাকার পরও কেন বয়স্ক ভাতা পাচ্ছেন না, এমন প্রশ্ন হাতেমালির সহ তার স্বজনদের। হাতেমালি বলেন, আমি কয়েকবার স্থানীয় ইউপি সদস্যদের কাছে বয়স্ক ভাতার জন্য অনুরোধ করেছি, সাবেক ইউপি সদস্যদের কাছেও অনুরোধ করেছি, কেউ আমাকে বয়স্ক ভাতার কার্ড দেননি। নির্বাচনের আগে প্রার্থীরা তাকে কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর আর কোনো খোঁজ নেয়নি নির্বাচিত প্রতিনিধিরা। বয়স্ক ভাতা নাগরিক অধিকার, শেষ বয়সে তিনি সেই নাগরিক অধিকার পেতে সরকারের কাছে জোর দাবি জানান। স্থানীয় ইউপি সদস্য মীর আনিসুর রহমান জানান, হাতেমালির জাতীয় পরিচয়পত্রে একটু সমস্যা ছিল, এজন্য তার কার্ড হয়নি। তবে উপজেলার সমাজসেবা অফিসারের সাথে কথা বলে দ্রুত বয়স্ক ভাতার কার্ডের ব্যবস্থার প্রতিশ্রুতি দেন তিনি। পাথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হানিফুজ্জামান লিটন বলেন, সম্প্রতি একটি তালিকা অনুমোদন হয়েছে, আগে জানলে এই তালিকায় অন্তর্ভুক্ত করা যেত। আগামী জুন মাসে নতুন তালিকা হবে, তখন অবশ্যই হাতেমালির নাম বয়স্ক ভাতার আওতায় আনা হবে। দেলদুয়ার উপজেলা সমাজসেবা অফিসার মোবারক হোসেন বলেন, এখনও এরকম বয়স্ক লোক বয়স্ক ভাতার আওতায় পড়েনি আমার জানা ছিল না। আগামী এক সপ্তাহের মধ্যে হাতেমালির বয়স্ক ভাতার কার্ড দেওয়ার আশ্বাস দেন সমাজসেবার এই কর্মকর্তা। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।